ভয়াবহ দুর্ঘটনা এগড়া শহরের দীঘা মোড় এলাকায়। এদিন এগড়া শহরের দীঘা মোড় থেকে হাসপাতাল যাওয়ার সময় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়ি ও গাড়ির মালিককে আচমকা একটি বালি বোঝাই ডাম্পার এসে ধাক্কা মারে এবং পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়ির মালিকের। প্রাইভেট গাড়ির ওপর ডাম্পারটি উঠে গেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ডাম্পার চালক। তৎক্ষণাৎ হাতে নাতে ওই অভিযুক্ত চালককে ও খালাসকে ধরে ফেলে স্থানীয়রা। ঘটনার জেরে এগড়া দীঘা রাস্তা দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে এগড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।